এটা নিয়ে দাঁড়ানো তো সব দিন না আমি করে দেখি। আরে বাবারে এরাই গেল, হয়েছে মনে হয় কপি না? আগে কপি করলাম, কপি করার পরে পেজে গেলাম, এই রাজীব সিঙ্গার বিডিতে লগ ইন করলাম। দাঁড়ান, এটা লগ ইন হচ্ছে না, ডেভেলপি অ্যাড অ্যাডমিন এল এল লগ ইন, এটা ডান, এটা তো লগ ইন করা আছে তা না? এটা আইলো, দেশ বুড়ানো সব দিয়ে কি আছে, এটাই হলো, এই পেজে আইলাম নেই। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ঢুকবো কোথায় জানো? ও আচ্ছা, দাঁড়ান ও দাঁড়ান না, হোম পে দাঁড়ান একটু, ওখানে চাপ দিব, হোম পে হোম আইকনে না, দাঁড়ান হোম আইকনে দাঁড়ান, রাজীব সিঙ্গার না, এ দাঁড়ান, এস আই এন জি সিঙ্গার, আর এ জে আই বি রাজীব, ওখানে ক্লিক দিলাম, ওখানে ক্লিক দেওয়ার পরে দাঁড়ান এখানে ক্লিক দাঁড়ান একটু, এটাতে ক্লিক দিলে ভিজিট সাইটে যাবে, এখন দাঁড়ান ভি আই এস আই টি ভিজিট সাইটে চলে এলো, দাঁড়ান ভিজিট সাইটে ক্লিক দিলাম, ভিজিট সাইট, তারপরে হলো ভিডিওতে ক্লিক দিলাম, এই তো দাঁড়ান একটু, আমি ভিডিওতে তুলব, ভিডিওতে ক্লিক দিলাম, দেওয়ার পরে ভিডিওতে ক্লিক দিয়ে একটু নিচে এলাম, এইগুলোর একবারে নিচে এসে এগুলোর মধ্যে একটা সাব দিলাম, এই তো এখন এখন ক্লিক দেব কোথায়, ভিডিও সেকশনের ভিতরে, ও না এটা হলো, তারপরে এখন এডিট উইথ এলিমেন্ট দিব, দাঁড়ান এখন দিব তো এডিট উইথ এলিমেন্ট, তাই না? দাঁড়ান দাঁড়ান, আমি হাত দিয়ে না, ই ডি আই টি এডিট উইথ ই এল ই এম ই এন টি আর এডিট উইথ এলিমেন্টরে সাব দিলাম, এডিট উইথ এলিমেন্টর দিলাম, দেওয়ার পরে দেওয়ার পরে এখন ছয় নম্বরে আইসা সোজা এগুলো নিচের দিকে আসবো, আইসা এই এই ভিডিও বিভিন্ন গানের যেগুলো সেই আই সেগুলোতে একটা চাপ দেবো, এই তো দাঁড়ান ভিডিও দাঁড়ান সেকশনের বিভিন্ন গান আছে ওখানে ক্লিক একবার নাকি, একবার দিলাম ক্লিক একবার, এগুলোতে দিলাম, দেওয়ার পর বাম দিকে প্যানেল চলে এলো, তাই না? চলার পর ইয়া কর্ম কি ওই অ্যাড আইটেম এটা থে ট্রাই করে দেখবো নাকি ওই কপি পেস্ট করবো, কোনটা ভালো হবে? আপনি অ্যাড আইটেম করে আপনি দেখতে পারেন, দেখে আমি অ্যাড আইটেম দেন, অ্যাড আইটেমই করব, দেন দেন কারণ দেন আইটেম দিলাম, অ্যাড আইটেম দেওয়ার পরে দাঁড়ান এটা এটা হলো, এটাকে বলা হয় এলা ইউটিউব আইডি, তো কবে না আইডি দাঁড়ান অ্যাড আইটেম দাঁড়ান ইউটিউব দাঁড়ান ইউ ইউটিউব ভিডিও আইডি ভি আই ভিডিও আইডি কপি পেস্ট, তাই তো ভিডিও আইডি পেস্ট করলাম, দাঁড়ান এটা হলো এখানে একটু পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে এখন আগের ওখানে এটা ছিল, তাই না? টাইটেলটা কপি পেস্ট কপি করলাম, তা ইউটিউব আইডি তাও দাঁড়ান এলো,
TITL টাইটেল কপি পেস্ট করলাম, দাঁড়ান টাইটেল এটা নিলাম, ওখানে গেলাম, আবার যাওয়ার পরে হলো এই টাইটেল এটা লাগে টাইটেল, ও ওই যে ওই যে উপরে টাইটেল, ওই যে আগে মানে আমাদের ব্যাকে যাইতে হবে, দাঁড়ান একটু, ওই টাইটেল লেখাটা সিল হয়ে বুঝছেন, এই যে দাঁড়ান, এ আরে কেটে গেল না নাকি, দাঁড়ান একটু, দাঁড়ান একটু, পেজ দিলাম আমি একটু, এখন ইমেজের উপরে ক্লিক করে, দাঁড়ান এটা কপি পেস্ট করলাম, তারপরে ইমেজ, দাঁড়ান আয় ইমেজে ক্লিক দিলাম, ইমেজ না দিলেও হবে মনে হয় না, তাহলে দাঁড়ান এখান থেকে একটা ইমেজ নিলাম, একটা মেয়ের লোকের, কোন ইমেজ দেবো, ইমেজ ওকে কমন ইজ আপনার কম্পিউটারে থাকতে হবে, তাহলে আমি একটা ইমেজ এখান থেকে দিয়ে দিই নাকি, ইমেজে দিয়ে হলো কোনটা দিয়ে এটা দেবো, এটা দিলাম, দেন একটা ইমেজ, তবে ইনসার্ট, দাঁড়ান ইমেজ হলো সিলেক্ট সিলেক্ট, তারপরে হলো ইনসার্ট মিডিয়া, ইনসার্টে ক্লিক দিলাম, ইনসার্ট মিডিয়া চলে গেল, দেওয়ার পরে এইটা আইটেম হয়ে গেল, এখন নিচে এসে হলো আপডেটে ক্লিক দিবো, এটা তারপরে হলো ইউপিআর আপডেট, এই এটাতে হলো আপডেট ক্লিক দিলাম, হ্যাঁ হয়ে গেছে মনে হয় না, এই রে হয়েছে, এই এই তো ফাংশন রাজীবের, তাই তো, ঠিক আছে, এটা হলো রাজীবের কারবার, এটা দেখি, এটা হলো রাজীব না, মোটামুটি এইদিকে এটা হলো রাজীবটা শেষ, শোনেন তাহলে রাজীবের এদিকে বাদ, এখন হলো আপনি তাহলে এ শোনেন, ওর মোবাইল নাম্বার দিতে বলছিল তো মনে হয় নাকি, না মোবাইল, হ্যাঁ মোবাইল নাম্বার কি দিয়া থাকবো আপনার মেসেঞ্জারে নাকি এখানে অ্যাড করে, হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে আমিও, তাহলে দাঁড়ান একটু, আর এ জে আই বি রাজীব, দাঁড়ান তাহলে আমিও রেডি, দাঁড়ান এটা হলো কোনটা, এ রে গুগল ক্রোম যাই গেছিলাম না, হ্যাঁ এটা গেলাম, না এখন অন করি আবার নাকি, না না ওটা মনে হয় অটোমেটিক হবে না, দাঁড়ান এটা হলো, এখন হলো নামটা দিতে গেলে সিঙ্গারে দিব, ভিজিট সাইটে যাবে তো, ভিজিট সাইটে গেলাম, এই রে এই ফোন নাম্বারটা কোথায় কোন দেখি, তাহলে ফোন নাম্বার এখন ডাইরেক্ট এডিট উইথ এলিমেন্টর, স্যার এডিট উইথ এলিমেন্টর, ওকে, আমি দেখলাম যে থিম আর বেশি দামি কিনা যাবে না বুঝছেন, ওই দামি গুলো চাহিদা আলাদা, ওই যে আপনার ভাগনার ওই থিমটাই চলতেছে তো নাকি, এখন কোন, এখন হলো ওর ফোন নম্বরটা কোথায় যাবো, এখন আইসে পেজ আইসে, এখানে চলে আসে, অ্যাবাউট আছে, এদি আছে, একদম উপরে যান, একবার উপরে আছে, হ্যাঁ এই যে সিক্স ডট এটা নাকি, ইনসার্ট সেকশন না কোথায়, ট্যাক্স এডি, ফোন নাম্বার নামে কোনো অপশন আছে নাকি, না ও হেডার না, হেডার হেডার ওই সার্চে চাপ দেন, সার্চে লেখেন হেডার, লিখলিতে হচ্ছে এখানে হেডার লেখেন, এইচ ই এ ডি ই আর আছে,
নাই তো এটা শব্দ এইস এ মনে হবে না এইস এ ডি আর মনে উচ্চারণ না হি হেডিং না হেডার বানান নাকি এইস ই এ ডি ই আর মনে না এই যেমন এখন এখানে সাব দিলে নামটা বদলান যাবে এই তো তাই না তাহলে এখন দেখি HTML নাকি ফোন নম্বরে ওখানে ক্লিক দিলে হবে দেখেন তা